গতকাল বলেছিলাম যাওয়া হয়নি, তো সেই কারণে আজকেও যাব কি যাব না ঠিক ছিল না। ছেলের দুটো প্যান্ট হয়েছে, সকালবেলায় পান্ত ভাত নিয়ে বসে গেছি, অল্প পান্ত ভাত ছিল, তার সঙ্গে অল্প মুড়ি পেঁয়াজ আর ডিম ভাজা দিয়ে আমার ব্রেকফাস্ট হবে। পান্ত ভাত দিয়ে ব্রেকফাস্ট করে বেশ জম্পেস ব্রেকফাস্ট হয়েছে, তো চলে এসেছি এবার ইস্ত্রি করতে। ইস্ত্রি করছি শাশুড়ি মায়ের কাপড়, ছাপা কাপড় দুটো ছিল, বললো ইস্ত্রি করে দিতে, তো সেই ছাপা কাপড় দুটো ইস্ত্রি করছি। এরপরে ছেলের জামা প্যান্ট আছে, হাজবেন্ডের আছে, আমার আছে, অনেক ইস্ত্রি করতে বাকি আছে, তো সব ধীরে ধীরে হবে কিছু কিছু করে, একসাথে তো সম্ভব নয় কারণ আমার শরীরটাও ভালো নেই, একসাথে করতে গেলেই আবার কোমরে যন্ত্রণা শুরু হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করেই করব। শাশুড়ি মায়ের কাপড়টা করছি, এরপরে ছেলের জামা প্যান্ট করবো, আপাতত এই করেই আজকে রেখে দেব, তারপরে আবার পরেরগুলো পরে হবে। কি গরম, ঘেমে পুরো স্নান করে গেছি, ইস্ত্রি করছি, পাখাও চালাতে পারিনি, প্রচণ্ড পরিমাণ গরম, ঘেমে একদম তাও সব ইস্ত্রি করতে পারিনি, আর পাচ্ছি না, কোমর কটকট করছে, অনেক করেছি। এখনও হাজবেন্ডের এই দুটো জামা আছে, এই দুটো জামা আছে, আমার তো আমারগুলো তো কবে থাকতে পড়ে আছে, হয়নি, আমারগুলো সব পড়ে আছে, এগুলো আবার কাল পরশু করে করতে হবে। আবার সেলাইয়ের কিছু আছে, একটু বসি, সব ওরকে গেছে। কী কী করলাম তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই। ইস্ত্রি, ছেলের দুটো প্যান্ট হয়েছে, এই জামাটা হয়েছে, ছেলের এই জিন্সের প্যান্টটা হয়েছে, ছেলের এই দুটো জামা হয়েছে, আর শাশুড়ি মায়ের এই কাপড়টা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা আওয়াজও যেন না পাই, একটা আওয়াজও যেন না পাই। ঠিক আছে, এইগুলো আপাতত ইস্ত্রি হলো, এখন এগুলো এগুলো বাকি আছে সব, এগুলো সব বাকি আছে, আবার কবে করি দেখি, এই অল্প অল্প করেই হবে, আবার জমবে, আবার হবে, এই হবে। ওকে। দেখতে পাচ্ছ সেজে গুজে বেরিয়েছি, তোমাদের আগে থাকতে বলিনি কারণ গতকাল বলেছিলাম যাওয়া হয়নি, তো সেই কারণে আজকেও যাব কি যাব না ঠিক ছিল না, সেই কারণে তোমাদের বলিনি। এখন যাচ্ছি আমরা সবাই মিলে, এই যে শাশুড়ি মা সেজে গুজে বেরিয়েছে, ছেলে চলে গেছে, ছেলে চলে গেছে টোটোর কাছে, তো যাচ্ছি ঠাকুর দেখতে, শাশুড়ি মা আমি আর ছেলে, আর টোটো ভাড়া করে যাচ্ছি, চলো তাহলে আমার সাথে চলো যাই, গিয়ে ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর হয়, চলো। এটা ধরে দাও তো আঁচলটা।
আসছি হ্যাঁ কাকিমা আসছি গো, তাই গা ধুচ্ছে। চলো সঙ্গে চলো, দেখতে পাবে আমরাও। দেখ এখানে সবাই দাঁড়িয়ে আছে, দেখি না এদিকে তাকাও, বলে দাও একটু হাই। আর বছরে গিয়েছিলাম বলেই তো জানি, গিয়েছিলাম আসছি। চলো টোটো এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, চলো আর কি যোজনা যাবে না বলেছিলাম, যাবে চলো। চাবিটা কোথায় পাবি? এটা হচ্ছে প্রথম ঠাকুর দর্শন। মানে টোটো ভাইকে বললাম যে প্রথম থেকে দেখবো, ও বলল যে শেষের দিক থেকে দেখে এলে সুবিধা হবে, শেষের দিক থেকে দেখতে দেখতে আসবো আর কি। মানে সোজা চলে গেছি একদম লাস্টে, তারপরে লাস্টের ঠাকুর থেকে নেমে দেখে 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 ফিরছি। তো এটা লাস্টের ঠাকুর হলেও আমাদের দর্শন হচ্ছে প্রথম। তো খুবই সুন্দর লাগলো এখানে, ঠাকুর ঠাম্মা নাতিতে দাঁড়িয়ে আছে, বললাম যে ভিডিও করব, তো ঠাম্মা যেতে নারাজ, নাতি টানছে, অথচ তার সাথে যায়নি আর কি, ছবি তোলেনি। তো নাতি তুলল, তারপরে আমিও তুলেছি, তোমরা দেখতে থাকো। প্রতিমাটা খুব খুব সুন্দর হয়েছে, আর মন্দিরটাও মানে প্যান্ডেলটাও খারাপ হয়নি, ভালোই লেগেছে। যেহেতু প্রথম দেখলাম তো সেহেতু ভালোই হয়েছে। তারপরে এর পরের যে ঠাকুরগুলো সেগুলো আরও সুন্দর হয়েছে, প্যান্ডেলগুলো আরও সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো। এই ছেলে বলল যে তোমার একটা ছবি তুলে দিই, এই একটা ছবি আছে মানে ভিডিওতে, এই একটা ছবি তুলেছি। এরপরে এটা হচ্ছে দ্বিতীয় দর্শন, এটাও খুব সুন্দর হয়েছে, ভেতরে দেখাচ্ছে বরফ পড়ছে, প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে মা লক্ষ্মী। তো বাইরে থেকে তোমাদের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম, এরপরে ভিতরে যাব, ভিতরে ঢুকে তোমাদের একটু দর্শন করাই, প্রতিমা দর্শন করাই। এই প্রতিমাও খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দর হয়েছে, এই যে এখানে বরফ পড়ছে দেখাচ্ছে, তো প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর হয়েছে, আর এত প্যান্ডেল এত ভালো লেগেছে যে কি বলবো তোমাদের। এই যে এখানে পাটকাঠির প্যান্ডেল হয়েছে, দেখো তোমাদের একটু দর্শন করাচ্ছি, পাটকাঠির প্যান্ডেল খুবই সুন্দর লেগেছে। এরপরে চলে যাচ্ছি আর একটা ঠাকুরে, এখানে কিছু মানে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে, চারিদিকে ফুল, জল, সিঁড়ি। আমার ছেলে তো বলেই দিল যে সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, আমি যে না এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে না। তো এখানে ফুল, শালুক ফুল, যেটা আমাকে আমাদের এখানে শালুক ফুল বলে, তোমাদের শাপলা, অনেকে আবার শাপলা ফুল বলে, সেই ফুল। আর এখানে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, দারুণ প্রতিমা হয়েছে, কি সুন্দর মা লক্ষ্মীর মুখটা দেখ, মা লক্ষ্মীর মুখটা কি সুন্দর। তারা মাঝীয় সম্প্রদায় সঙ্গে রয়েছেন, সম্প্রদায়ের চক্রবর্তী মহাভাই। তো এখানে মেলা বসেছিল, তো মেলায় আমি, শাশুড়ি মা, ছেলে ঘুগনি খেলাম, আর ফুচকা খেলাম, আর ইয়ে কিনলাম, ভুট্টা কিনলাম, ভুট্টা সেই যে ভাজা হয় সেই ভুট্টা। আর আমার হাজব্যান্ড খুব জিলিপি পছন্দ করে, তো হাজব্যান্ডের জন্য জিলিপি কিনলাম, আর ঘুগনি খেয়ে ছেলের খুব ঝাল লেগেছিলো, মেলাতলার ঘুগনি তো খুব ঝাল লেগেছিলো, সেই জন্য ছেলেকে একটা মালপোয়া কিনে দিলাম। Thank you.
এরপরে চলে এসেছি আরও একটা প্রতিমা দর্শন করতে আর তোমাদের দর্শন করাতে। এখানে দেখো মানে প্যান্ডেলটা তো সুন্দর করেই সেই মাটির খড়ি দিয়ে করেছে, তারপরে প্লাস্টিকের চুবড়ি দিয়ে করেছে, কী সুন্দর লাইটিংগুলো করেছে। আর সবথেকে বেশি ভালো লেগেছে প্রতিমাটা দেখো, বাদামের খোলা দিয়ে কি সুন্দর প্রতিমা করেছে। এই প্রতিমাটা আমার সব থেকে সুন্দর লেগেছে, বাদামের খোলা দিয়ে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে বাদামের খোলা দিয়ে প্রতিমা তৈরি করেছে। এই দেখো কি সুন্দর করেছে, অসাধারণ লেগেছে আমার, জাস্ট অসাধারণ। সত্যি এগুলো না দেখলে সত্যি মিস করে যেতাম, আমিও যেতাম, আর তোমরা যারা মানে দেখছো তাদের তো ভালো লাগবে, আর যারা দেখোনি তারা প্রচুর মিস করে যাবে, এইটাই বলবো। অসাধারণ লেগেছে প্রতিমা, আর বেশ বড় প্রতিমা। এখানে ছোট একটা প্রতিমা রেখেছে পুজো করার জন্য, কী সুন্দর সুরের তান দেওয়া, খুব সুন্দর লেগেছে। এরপরে চলে এসেছি আরও একটা মানে বারোয়ারির ঠাকুর দর্শন করতে, আর সেখানে প্রচুর মেলা বসে, বিশাল বড় মেলা বসেছে, যার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। সবটা করতে পারিনি, ভিড় ছিল, সবটা করতে পারিনি, কিছুটা শেয়ার করলাম। আর এখানে গত বছরে ভোগ খাইয়েছিল লুচি, কিন্তু এবছরে খাওয়াচ্ছে আর কি খিচুড়ি, তো খিচুড়ি ভোগ আমরা কেউই খাইনি যদিও, কিন্তু গত বছর খেয়েছিলাম লুচি ভোগ, হাজবেন্ডের সাথে গিয়েছিলাম গত বছর খেয়েছিলাম, এবছরে খাইনি। এটা হচ্ছে বারোয়ারির পুজো, এখানে পণ্ডিত মশাই আরতি করছেন, আর এখানে একজন বয়স্ক পুরুষ আছেন যিনি শাঁখ বাজাচ্ছেন। তো বয়স্ক পুরুষ শাঁখ বাজাতে এই আমি প্রথম দেখলাম। আমার ছেলেও যদিও শাঁখ বাজাতে পারে, হাজবেন্ড পারে না, ছেলে আমার শাঁখ বাজাতে পারে, কিন্তু এই বয়স্ক পুরুষকেই প্রথম দেখলাম যে শাঁখ বাজাচ্ছে, খুব ভালো লাগলো দেখে। আরতি বেশ অনেকক্ষণ ধরেই হয়েছে, এই দেখো শাঁখ বাজাচ্ছে, খুব সুন্দর লাগলো। আরও অনেক ঠাকুর দেখেছি যেগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ব্লগ আমার বিশাল বড় হয়ে যাবে, তোমরাও বিরক্ত হয়ে যাবে। তো চলে এলাম এবার চপের দোকানে, চপের দোকানে তো ঢুকতেই হবে, কারণ রাত্রিবেলা আর গিয়ে বাড়ি গিয়ে কিছু করতে পারবো না। তো চপ, মুড়ি, ভেজিটেবিল সব নিয়ে গিয়েছিলাম, মুড়ি নিয়ে যাইনি, মুড়ি তো বাড়িতেই ছিল, চপ, ভেজিটেবিল আর বেগুনি নিয়ে এসেছিলাম, আর জিলিপি তো কিনলামই তোমাদের বললাম, সেগুলো দিয়েই আমাদের রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ওকে তাহলে গুড নাইট।